শালারে দুর্ঘটনায় মৃত্যু হলো আসামের এক যুবকের। ট্রাক্টরের সাথে বাইকের সংঘর্ষে মৃত্যু হয় আজিজুল হোসেনের। জানা গিয়েছে বুধবার রাত 9টা নাগাদ কান্দিশালার রাজ্য সড়কের শালার থানার রায়গ্রাম মোড় এলাকায় একটি দ্রুতগতিতে বাইক ট্রাক্টরের পেছনে ধাক্কা মারে। বাইক ও ট্রাক্টরটি শালারের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের সহযোগিতায় শালার থানার পুলিশ আহত যুবককে উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ট্রাক্টরটা যথাসম্ভব সালারের দিকে যাচ্ছিল, আর সেই সময় বাইকটা পেছন থেকে এসে ওই ট্রাক্টরের ট্রলিতে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, ইনিও সালারের দিকে যাচ্ছিল। ঠিক আছে, এবার আমাদের কাছাকাছি একটা দোকান আছে, আমরা ওই গাড়ির আওয়াজ পেয়েছি, আওয়াজ পেয়ে ছুটে এসেছি। ছুটে এসে তখন দেখেছি যে মাটিতে লুটিয়ে পড়েছে এবং বাইকটা তার সামনের দিকে ভেঙে গেছে। দেখে তখন আমরা একটা গামছা টামছা নিয়ে এসে মোটামুটি মাথা ব্লাডিং হচ্ছিলো, ব্লাডিংটা থামানোর চেষ্টা করেছি। তার মধ্যে আমাদের সালার থানার ভ্যান এসে পৌঁছেছে, তার কিছুক্ষণের মধ্যে আমরা এখানে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত আজিজুল হোসেন মল্লিক আসামের বাসিন্দা। ওই যুবক বেসরকারি সংস্থায় কাজ করতেন। এদিন রাতে কান্দি থেকে শালারে সেই কাজেই যাচ্ছিলেন। ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। ভরতপুর থানার পুলিশ ওই যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়।